আবহাওয়ার পরিবর্তনে খুলছে কলকাতার বেশ কয়েকটি স্কুল। সোমবার থেকে সিএনআই এর অধীনে যে সমস্ত স্কুল সেগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে যেমন লামার্স রয়েছে, সেন্ট জেমস রয়েছে সহ 15টি স্কুল খুলছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী 26শে জুন পর্যন্ত গরমের ছুটি, আর সেই জায়গা থেকে এই যে পরিবর্তিত আবহাওয়া তাতে বেশ কয়েকটি স্কুল খুলছে। এই বিষয় সম্পর্কে আমরা আরও আপডেট নেব। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, কি খবর পাচ্ছ এই বিষয়ে? একেবারে দেখো, সিএনআই এর অধীন যে স্কুলগুলো রয়েছে সেই প্রত্যেকটা স্কুলই কিন্তু সোমবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল এখন চলছে অফলাইনের বদলে অনলাইনে ক্লাস চলছে, কিন্তু সোমবার থেকে সে সমস্ত স্কুলে অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে। এবং যেটা নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেই গরমের অবস্থা নেই, এখন বৃষ্টি নেমেছে, আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে, ফলে সেই জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু সোমবার থেকে সিএনআই এর অধীনে যে স্কুলগুলো রয়েছে, যার মধ্যে আমি উল্লেখ করতে পারি লামা জুনিয়র, যার মধ্যে আমি উল্লেখ করতে পারি সেক্ষেত্রে সেন্ট জেমস এর কথা উল্লেখ করতে, ডায়সেশন এর কথা উল্লেখ করতে পারি, এই ধরনের প্রায় 15টি স্কুল রয়েছে। সেই প্রত্যেকটা 15টি স্কুলে কিন্তু সোমবার থেকে তারা আগের মতো নির্দিষ্ট টাইমে তারা অফলাইন ক্লাসে যাচ্ছে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত।